নমস্কার বন্ধুরা, আমি চৈতালি। চৈতালি ভেশনে আপনাদের স্বাগত। আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমায় সাবস্ক্রাইব করবেন। তাহলে আসা যাক আজকের রান্নায়। আজকে বিকেলে স্ন্যাক্সের জন্য আমি করছি স্প্যানিশ অমলেট। তার জন্য আমার লাগছে 4টে মিডিয়াম সাইজের আলু, 6টা মুরগির ডিম, 4টে পেঁয়াজ, সর্ষের তেল 2 টেবিল স্পুন আর স্বাদ মতো নুন। এবার আমি আলুটা কাটব। প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব। কিভাবে কাটব, আড়াআড়ি ভাবে এইভাবে আমি আলুগুলোকে কাটছি। খুব মোটা নয়, আবার খুব পাতলাও নয়। এবার মাঝখান থেকে প্রথমে এইভাবে কাটলাম, এবার এই অংশটাকে এরম রাখলাম, রেখে এইভাবে কেটে নিলাম। কি হলো তাহলে, এরম এক একটা টুকরো বেরিয়ে এলো। এইভাবে আমি সব আলুগুলোর কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি কেটে এইভাবে জলে ভিজিয়ে রেখেছি। এবার পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকেও যেভাবে আলু কেটেছি সেইভাবেই আমি পেঁয়াজটা কাটছি। প্রথমে এই মাথার দিকটা কেটে নেব। আমার এটা দেখানোর উদ্দেশ্য একটাই, সবাই আলু পেঁয়াজ কাটতে পারেন, কিন্তু এক্ষেত্রে কাটাটার ওপরে কিন্তু স্প্যানিশ অমলেটটার তৈরি হওয়াটা অনেকটা নির্ভর করছে। ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব পেঁয়াজের গোটা পেঁয়াজটাকে। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এবার আমি প্যানে তেল দিয়ে প্রথমে আলুটাকে লো ফ্লেমে ভাজব। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিচ্ছি। ১ টেবিল স্পুন মতো তেল দিলাম, দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে এর মধ্যে যে আলুটাকে কেটে রেখেছিলাম স্লাইস করে আলুগুলোকে, সেই আলুগুলোকে আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিচ্ছি। আলুটাকে দিয়ে দিয়েছি, নুন হলুদ কিচ্ছু দেব না, ঢাকাও দেব না। এইভাবে একদম লো ফ্লেমে আলুটাকে আমি ভাজব। 2 মিনিট পরে আবার চলে এলাম, এসে এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচের আলুটা আবার যে অংশটা ভাজা হয়েছে সেই অংশটা ওপরের দিকে আসে আর ওপরের যেটা ভাজা হয়নি সেটা নিচের দিকে চলে যায়। সমস্ত আলুটাকে আমি এইভাবে যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন হচ্ছে এরমভাবে ভেজে নেব। এইভাবে ঢাকা না দিয়ে রাখব। 80% ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব। আলুটা মোটামুটি ভাজা হয়েছে, এখনও 50% হয়েছে, আরও 30% হতে হবে, তারপরে আমি পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করতে পারি। 2-3 মিনিট পরে পরে এসে শুধু আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে, যাতে যে পোষণটা ভাজা হয়ে গেছে সেটা আর ওভার কুক না হয়ে যায়, এই কারণে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আলুটা 80% ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আবার যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে হালকা, ততক্ষণ এইভাবেই আমি ভাজতে থাকি। এই অবস্থায় রেখে দিচ্ছি। এখন দেখুন
পেঁয়াজটা দেওয়ার পরে আমি আবার এটাকে নাড়াচাড়া করছি, এইভাবে নাড়ছি, আবার একটু নেড়ে এই অবস্থায় আবার রেখে দেব ভাজা হওয়ার জন্য। আবার আমি এটাকে নেড়ে দিলাম। দেখুন আস্তে আস্তে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি এই পেঁয়াজটা আর আলুটাকে তুলে একটা বাটিতে রেখে দেবো। এখন আবার একটু দেখুন আলুটা কি সুন্দর গোল্ডেন গোল্ডেন কালার হয়েছে, এইরকম পেঁয়াজটারও কালার হতে হবে। পেঁয়াজটা এরকম কালার হয়ে গেলে আমি কিন্তু ঢাকা দিচ্ছি না, রাসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। মাথায় রাখতে হবে ঢাকা দেওয়া যাবে না, লো ফ্লেমে রাখতে হবে। এই অবস্থায় এটাকে আবার 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন আলু আর পেঁয়াজটা আমার খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে রেখে দিচ্ছি। আলু পেঁয়াজটা এবার এই বাটিটায় ভরে রাখছি। প্যানে যেটুকু তেল লেগে আছে অমলেটটা সেইটুকু তেলের মধ্যেই কিন্তু হবে, আমি আর কিচ্ছু তেল নেব না। আলুটা এখন গরম অবস্থায় আছে, এই অবস্থায় আমি ডিমগুলোকে ভেঙে আলুর মধ্যে দিয়ে দেব, তাহলে ডিমটা খুব ভালোভাবে সেট হবে, ডিমের অমলেটটা খুব ভালোভাবে সেট হবে। দু নম্বর ডিম ফাটাচ্ছি। তিন নম্বর ডিম, চার নম্বর, পাঁচ নম্বর, ছ নম্বর। এবার স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। দিয়ে ডিমটার সঙ্গে আলু পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। ডিমটা আমার নাড়ানো হয়ে গেছে, এই অবস্থায় আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা প্যানে ঢালছি। প্যানে যেটুকু তেল পড়েছিল ওই তেলের মধ্যেই আমি এবার ওই ডিমের অংশটাকে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় সিম আছে, আমি এটাকে হতে দেব যতক্ষণ না একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন ডিমের চারধারটা কিরম আলগা হয়ে আসছে, ঠিক মাঝখানটা যেই একটু ভালোভাবে ভাজাটা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। এখন আস্তে আস্তে সাইডটা ছেড়ে আসছে, আরও একটু বাকি মাঝখানটা হতে। দেখুন একটা দিক হয়ে গেছে, এবার আমি আরেকটা দিক উল্টাব। এই থালাটা নিয়ে নিলাম, নিয়ে এবার অমলেটটাকে থালার মধ্যে ঢালব। এবার এই দিকটাকে আবার ভেজে দেব। এবার আবার আমি গ্যাসটাকে অফ করলাম, অফ করে এটাকে উল্টে নিচ্ছি।
আছে স্প্যানিশ অমলেট। তৈরি হয়ে গেল স্প্যানিশ অমলেট। এবার এই অমলেটটাকে আমি কাটবো। আমি এভাবে কাটছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন। এবার আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল স্প্যানিশ অমলেট। খুব অল্প সময় এই রকম ভাবে অমলেট বানান, আর অমলেটের মজা নেই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। অনেক অভিনন্দন আপনাদের জন্য। Thank you.